এই গজলটিতে একটি লাইক দিন। 2022 এর নতুন নতুন গজল পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল এ সেট করে দিন ভিডিওগুলি সবার আগে শোনার জন্য। তো ইউসুফের প্রেমে জুলেখা বিবি কেমন ভাবে দিওয়ানা হয়েছে সেই সম্পর্কে অতি মূল্যবান ভাষায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হালে আমার হতো না, আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হালে আমার হতো না। রূপ মোহিনী পাগলিনী, রূপ মোহিনী পাগলিনী, চোখের জলে ভাসতো নার এমন ভাবে মূল্যবান ভাষায় কি বলছে শুনুন। কিসের জন্য? জুলেখা বিবির দাসী হিসেবে গিফট করার জন্য। তো জুলেখা বিবি যখন ওই ইউসুফকে সামনে পেল সবার প্রথমে, তখন জুলেখা বিবির তখন মনে যখন প্রেমের জোয়ার উঠল, তাই সে সম্পর্কে কবি লিখছেন। তো সেই সম্পর্কে অতি মূল্যবান ভাষায় কবি কি লিখছে শুনুন। জুলে
তারপর বিবেক জুলেখা যখন ইউসুফকে রাজ দরবারে ডাক দিলেন তখন সমস্ত দাসীরা ফল কাটার জন্য বসেছিলেন তখন ইউসুফ নবী ওই বারান্দা দিয়ে যখন নিচের দিকে দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেই সমস্ত দাসীরা সেই ইউসুফকে দেখা মাত্রই তারা যে ফল কাটছিল সেই ফল কাটার জায়গায় তারা নিজের হাতের আঙুলকে কেটে ফেললো তারা নিজের হাতের আঙুলকে কেটে ফেললো তারা বুঝতেই পারলো না তাই সেই সম্পর্কে কবি লিখছেন সর্বশেষে জুলেখা দেবীর স্বপ্ন সত্যি হলো কখন যখন বুড়ি হয়ে গেল জুলেখা দেবী তো সেই সময় বুড়ি বয়সে জুলেখা দেবীর সাথে ইউসুফ নবীর বিবাহ হয়েছিল তো তখন পর্যন্ত জুলেখা দেবী ইউসুফকে সেই একই রকম ভালোবেসে গিয়েছে তাই শেষ ছন্দে শ্রদ্ধেয় কবি এমএ হান্নান সাহেবের অতি মূল্যবান ভাষা কি লিখছে শুনুন মাথার চুল গেছে পেকে তবু ভালোবাসে ইউসুফকে জুলেখা গেলো মরে হয়ে তাদের শেষে হলো বিয়ে মাথার চুল গেছে পেকে তবু ভালোবাসে ইউসুফকে জুলেখা গেলো মরে হয়ে তাদের শেষে হলো বিয়ে জুলেখার ঘটনা আমার ইউসুফকে না দেখলে হয়তো এ হাল আমার হতো না রূপমোহিনী পাগলিনী চোখের জলে ভাসতো না এমন ভাবে কাঁদো না চোখের জলে ভাসতো না এমন ভাবে কাঁদো না চোখের জলে